প্রচন্ড গরমে ঘনে ঘনে লোডশেডিং, ক্ষিপ্ত ওয়াদবাসীরা। ওয়াদবাসীদের বিক্ষোভের জেরে বুধবার সমস্যার সমাধানে উদ্যোগে হলো বিদ্যুৎ দপ্তর। ঘটনাস্থল পরিদর্শন করে নতুন ট্রান্সফরমার বসানোর সিদ্ধান্ত নেওয়া হলো। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। মালদার ইংলিশ বাজার পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে মালনসুপন এলাকার ঘটনা। এই ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, প্রচন্ড গরমে ঘন ঘন লোডশেডিং এর জেরে সমস্যা পড়েছে গোটা ওয়ার্ডের মানুষজন। ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সকালে আন্দোলনে সামিল হয়েছিলেন ওয়ার্ডবাসীরা। কিন্তু এই খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ দপ্তর এবং পুলিশ প্রশাসন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মন্ডল। জানা যায়, দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। ইতিমধ্যে আজ এই মর্মে নতুন ট্রান্সফরমার বসানোর জন্য একটি জায়গা পরিদর্শন করা হয়। আমাদের এখানে মানসপল্লীতে আমাদের যে বাজিমগুলি মন্দির পেছনে যে ট্রান্সফরমারটা রয়েছে, সেটা থেকে তীব্র গরমে কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য রাত্রিবেলা ফায়ারিং হচ্ছে। কেবল 3 দিন ধরে কারেন্টের অসুবিধা হচ্ছে। আজকে আমরা ওনাদের কাছে দাবি রেখেছিলাম বেশ কয়েকদিন আগে যে নতুন ট্রান্সফরমার বসাতে হবে। কালকে ওনাদেরকে নতুন ট্রান্সফরমার জায়গা দেখানো হয়েছিল, ওনারা সেইভাবে উদ্যোগ নেননি। আজকে ওনাদের কাছে আবার রিকোয়েস্ট করা হচ্ছে এবং ওনারা নতুন ট্রান্সফরমার বসানোর উদ্যোগ নিচ্ছে। আরে এলাকাতে আমাদের 3 নম্বর ওয়ার্ডে 8000 উপরে লোক বসবাস করে, অথচ ওখানে লাইনের যা লোড আছে ইলেকট্রিসিটি, তাতে আমরা সেইভাবে পরিষেবা পাই না। হ্যাঁ, এবার এখানে লোড বাড়াতে হবে, ট্রান্সফরমার ব্যবস্থা করতে হবে। ইমিডিয়েটলি 15 দিন ধরে 4-5টা ফেজ সারা রাত মার খেয়ে যাচ্ছে, সারা লোক বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, এবার আমাদের দ্বারস্থ হয়েছে, আমরা চেষ্টা করছি। ইলেকট্রিক সাপ্লাই আজকে প্রথম সকালে হয়েছিল, কিন্তু উঠে গেছে। বর্তমানে এটা এখন চলছে কথাবার্তা, সাপ্লাই থেকে এসেছে, তাকে ঘেরাও করা হয়েছিল, উনি কথা দিচ্ছে এখানে একটা ট্রান্সফরমার বসাবে, লোড বাড়াতে হবে, নাহলে এই লাইনটা কোনোদিনই শুরু হবে। আশ্বাস দিলেন উনি আশ্বাস দিল, নাহলে আমরা আন্দোলনে।